অবিশ্বাস্য হলেও সত্যি যে পৃথিবীতে মাংস খেকো গাছও রয়েছে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীতে সেরা মাংস খেকো গাছ হলো ভেনাস ফ্লাই ট্র্যাপ। আমেরিকা নর্থ ও সাউথ ক্যারোলিনায় এই গাছগুলো ব্যাপকভাবে পাওয়া যায়। ভেনাস ফ্লাই ট্র্যাপ শিকারকে ফাঁদে ফেলে তারপর তা খেয়ে ফেলে, অর্থাৎ এ ধরনের উদ্ভিদের পাতার সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে শিকারকে আটকে ফেলে এবং খাদ্যে পরিণত করে। এই গাছের পাতা দুই ভাগের মাঝখানে যে শিরা থাকে তার সাহায্যে পাতাগুলো দ্রুত খুলতে ও বন্ধ হতে পারে। পাতার ভেতরের দিকে পৃষ্ঠে এবং প্রান্ত জুড়ে ছোট ছোট কাঁটার মতো সংবেদনশীল লোম থাকে। পোকামাকড় বা এ জাতীয় কোনো শিকার এসব লোমের সংস্পর্শে আসা মাত্রই অতি দ্রুততার সাথে শিকার সহ পাতার মুখ বন্ধ হয়ে যায়। পোকাগুলো পাতার মধ্যে আটকে গেলে এর ভেতরে জারক রস ধীরে ধীরে পোকা নরম অংশগুলোকে গলিয়ে খাদ্যে পরিণত করে। পাতাগুলোর মধ্যে যদি খুব ছোট ছোট পোকা আটকে থাকে তবে পাতার মুখ বন্ধ হয় না, কারণ সেগুলো পর্যাপ্ত খাবারের যোগান দিতে পারে না। একটু বড় আকৃতির পোকামাকড় গেলেই তা আটকে ফেলে এবং তারপর তা খেয়ে ফেলে। প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই মাংস খেকো ভেনাস ফ্লাই ট্র্যাপ গাছটি। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল। ধন্যবাদ।